হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো আছেন এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে যার ফলে আপনারা খুব সহজেই বিভিন্ন রকম ঔষধের গুণাগুণ কার্যকারিতা ও ব্যবহারবিধি সম্বন্ধে জানতে পারছেন তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন আজকে আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হচ্ছে মনিভিটা কিডস মনিভিটা কিডস এটি একটি মাল্টিভিটামিন ঔষধ ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাল্টিভিটামিন ঔষধ মনিভিটা কিডস অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা খাবার খেতে চায় না দিন দিন শুকিয়ে যায় রোগাটে হয়ে যায় ঠিকভাবে বেড়ে ওঠে না শারীরিক ও মানসিকভাবে বাচ্চারা যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে বেড়ে ওঠে না ওজন কমে যায় সেই সব সমস্যা প্রতিরোধ করতে মনিভিটা কিডস খুবই ভালো এবং আদর্শ মানের মাল্টিভিটামিন ঔষধ এই ঔষধটি ইউনানি ঔষধ গাছগাছড়া দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঔষধটি প্রস্তুত করা হয়েছে এই কারণে এই ঔষধটির ক্ষতিকর দিক বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে যেমনটা বলছিলাম এই ঔষধটি শিশুদের শারীরিক ও মানসিক দুর্বলতায় মুখের রুচি বাড়াতে রক্ত ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন বৃদ্ধি করে এই মাল্টিভিটামিনটি বিভিন্ন রকম গাছগাছড়ার সমন্বয়ে তৈরি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাজর আমলা খুশ আগর হিলকালা কাসোনিজ সাদকুফি হিলখুর্দ করণ ফুল দারচিনি জ্বর স্বাদ এইসব আরও অন্যান্য উপাদান দিয়ে ঔষধটি প্রস্তুত করা হয়েছে এই ঔষধটির দাম তুলনামূলকভাবে একটু বেশি দুইশো এম এর এই বোতলটির দাম হচ্ছে একশো আশি টাকা মূল্য দেওয়া আছে আপনারা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় ঔষধটি কিনতে পারবেন এই ঔষধটি প্রস্তুত করেছে সোনালি ল্যাবরেটরিজ লিমিটেড এখন আমরা জানব মনিভিটা কিডস ঔষধটি খাওয়ার নিয়ম যদি বাচ্চার বয়স বাচ্চার বয়স এক থেকে দুই বছরের মধ্যে হয় তাহলে এক চামচ করে ঔষধ দিনে দুইবার খাওয়াতে হবে যদি এক থেকে পাঁচ বছরের মধ্যে বাচ্চার বয়স হয়ে থাকে ক্ষেত্রে দুই চামচ ঔষধ দুইবার খাওয়াতে হবে পাঁচ বছর উপরের বাচ্চাদের জন্যে দুই চামচ করে ঔষধ দুই চা চামচ ঔষধ দিনে তিনবার আমি যে চামচের কথা বলছি এটি চা চামচ অর্থাৎ পাঁচ বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে দুই চা চামচ করে দিনে তিনবার খাওয়াতে হবে খাওয়ানোর পরে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য